আজকে আমরা কথা বলবো আর্থিক সম্পর্কে। তো আর্থিক সম্পর্কে আমরা মোটামুটি সবাই কম বেশি জানি, কিন্তু তারপর আমি একটু বলে নিচ্ছি যে আর্থিক কেন করা হয় এটা আমরা সবার আগে জানবো। আর হচ্ছে আজকের পর্বের যে মেইন থিম যেটা থাকবে সেটা হচ্ছে আর্থিক রেজিস্ট্যান্স কিভাবে পরিমাপ করা হয় ওই সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই আর্থিক কি এবং এটা কেন করব। আমরা হোয়াইট বোর্ডে একটা ফিগার আমরা অঙ্কন করলাম, এখানে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর দেখা যাচ্ছে। ইন্ডাকশন মোটর কি এ বিষয়ে আমরা পরে আলোচনা করব। তো যেহেতু একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এর যেটা টার্মিনাল থাকবে একটা লাইনের জন্য এবং একটা নিউট্রালের জন্য, তো যথারীতি আমরা লাইনে লাইন সংযোগ দিলাম এবং নিউট্রালে নিউট্রাল সংযোগ দিলাম। এবং এই মোটরের যে বহিরাবরণ আছে বা বডি আছে যেটা ধাতব পদার্থের তৈরি হয়, এখানে স্ক্রু সাহায্যে একটা পয়েন্ট আছে যেখানে আমরা কি করি আর্থের তারটা যোগ করি বা আর্থ কন্টিনিউটি ওয়্যার সংযুক্ত করি। তো কোন কারণে যদি কি হয় আমাদের এই যে বৈদ্যুতিক মোটর যেটা আছে এটার বডিতে যদি বিদ্যুৎ চলে আসে আর তখন যদি আমি মোটরটাকে টাচ করি সেক্ষেত্রে কিন্তু আমি বিদ্যুৎ আঘাতপ্রাপ্ত হব। এবং আমি যদি এই বিদ্যুৎ আঘাতপ্রাপ্ত থেকে বাঁচতে চাই এবং ওই বৈদ্যুতিক মোটরটাকে যদি আমি কেবল দীর্ঘস্থায়ী করতে চাই তাহলে অবশ্যই আমাকে আর্থিং ব্যবহার করতে হবে। তাহলে এই আর্থিংটার প্রধানত তিনটা উপাদান থাকে। কয়টা উপাদান? তিনটা উপাদান। একটা হচ্ছে আর্থ কন্টিনিউটি ওয়্যার যেটা বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতব আবরণ বা বহিরাবরণ থেকে আসে, আর একটা হচ্ছে আর্থ ইলেকট্রোড যেটা মাটির নিচে থাকে। এখানে এই চিহ্নটা দিয়ে আমি মাটিকে বুঝাইছি। তাহলে আর্থ ইলেকট্রোড মাটির নিচে থাকবে এবং এই যে আর্থ কন্টিনিউটি ওয়্যার এবং আর্থ ইলেকট্রোড এই দুইটার মাঝখানে যে একটা লিড থাকে বা একটা কন্ডাক্টর থাকে বা এই তার এবং আর্থ ইলেকট্রোডকে যার সাথে যুক্ত করা হয় তাকে বলা হয় আর্থিং লিড। তাহলে আর্থিং এর তিনটা উপাদান আর্থ কন্টিনিউটি ওয়্যার, আর্থিং লিড এবং আর্থ ইলেকট্রোড। এখানে যে আর্থ ইলেকট্রোডটা ব্যবহার করবে তিন ধরনের হইতে পারে, হইতে পারে রড, হইতে পারে প্লেট এবং হইতে পারে পাইপ। যদি রড আর্থিং হয় তাহলে এখানে আর্থিং ইলেকট্রোড হিসেবে রড ব্যবহার করবো, প্লেট আর্থিং হলে প্লেট ব্যবহার করবো এবং পাইপ আর্থিং হলে পাইপ ব্যবহার করবো। তো এই হচ্ছে আর্থিং এর মূল বিষয়। এবং আরেকটা তথ্য আমরা এখানে আমরা লিখছি, এখানে আছে হচ্ছে কি 0.5 ওহম। বৈদ্যুতিক উপকেন্দ্র বা সাবস্টেশনের ক্ষেত্রে সর্বোচ্চ আর্থিক রেজিস্ট্যান্স হবে 0.5 ওহম। এই 0.5 থেকে যত কম থাকে তত উত্তম। বাসাবাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ হবে 5 ওহম, ম্যাক্সিমাম বাসাবাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ 5 ওহম হবে আর্থিক রেজিস্ট্যান্স এবং 5 ওহম যত কম হয় ততই ভালো। এবং পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 8 ওহম এবং এই 8 ওহম থেকে যত কম হবে তত ভালো। তো এখন আমি আলোচনা করবো হচ্ছে কিভাবে এই আর্থিং রেজিস্ট্যান্সটা আমরা পরিমাপ করবো। আমি যে আর্থিংটা করলাম এই আর্থিংটা কি ঠিক আছে কিনা, আমাকে নিরাপত্তা দিবে কিনা, বৈদ্যুতিক যন্ত্রপাতিকে নিরাপত্তা দিবে কিনা, এটা আমরা কিভাবে মেজারমেন্ট করবো এটা আমরা একটু জানবো। তো যার সাহায্যে আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় তাকে বলা হয় কি আর্থ টেস্টার। এখানে আমরা একটা আর্থ টেস্টার চিত্র আমরা অঙ্কন করেছি। টোটালি এখানে 6টা অপশন দেওয়া যাচ্ছে, একটা আছে কি কম্প অপশন, মেজার একটা অপশন আছে, ডিসপ্লে একটা অপশন আছে, FN একটা অপশন আছে, আর এটা হচ্ছে পাওয়ার বাটনের চিহ্ন এবং এখানে এখানে জিরো হোম বা অ্যাডজাস্টমেন্ট একটা অপশন আছে। এবং এই জিনিসটাকে আমি ডিসপ্লে বুঝিয়েছি। এছাড়া এখানে তিনটি টাইপ দেখা যাচ্ছে ই, পি এবং সি। ই টার্মিনালে যে কেবলটা ব্যবহার করা হয় এটা সাধারণত কালো রঙের ব্যবহার করে এবং পি টার্মিনালে যে কেবলটা ব্যবহার করে এটা হলুদ রঙের ব্যবহার করে এবং সি টার্মিনালে যে কেবলটা ব্যবহার করে এটা হয় সাধারণত লাল কালার। এবং এখানে আমরা দুইটা খুঁটির মতো দেখতে পাচ্ছি, স্পোক বলে বা টার্মিনাল বলে, এগুলিকে কি করা হয় মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হয়। আমি এই জিনিসগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব, তারপরে আমি যাবো কিভাবে মেজারমেন্ট করে। আমরা এই আর্থ টেস্টটাকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। ফিগারে আমি টোটাল 6টা অপশন দেখেছিলাম, এটা হচ্ছে পাওয়ার বাটন, FN একটা অপশন আছে, ডিসপ্লে একটা অপশন আছে, মেজার একটা অপশন আছে এবং জিরো হোম বা অ্যাডজাস্টমেন্ট একটা অপশন আছে এবং কম্প নামে একটা অপশন আছে। এবং এখানে আরও তিনটা অপশন আছে যেটা বলছিলাম, একটা ই ব্ল্যাক কালারের টার্মিনাল বের হয় এবং আরেকটা আছে কি পি বা SP এর থেকে হলুদ কালারের টার্মিনাল বের হয় এবং আছে কি আর একটা সি বা SC এটা থেকে লাল টার্মিনাল বের হয়। এবং যে যেটা স্পোকের কথা বলছিলাম এটা এবং এটা এইগুলি হচ্ছে এটা
এগুলোকে কি করা হয়, সম্পূর্ণ মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, শুধু উপরের পাটটা থাকে। আর যে টার্মিনাল যদি বলির কথা বলছিলাম, এই হচ্ছে একটা লাল টার্মিনাল। তো লাল টার্মিনালের এই যে জ্যাকটা আছে এটা কোথায় হবে, এই সিতে ঢুকিয়ে দিতে হবে। এবং এই যে ক্রোকোডাইল ক্লিপটা আছে এটা কি করতে হবে, এই গ্রিপে লাগাই দিতে হবে। তারপরে যেটা বলছিলাম আমরা যে পি টার্মিনাল হলুদ কালারের, এটাকে ওই জ্যাকটাকে পিতে ঢুকিয়ে দিতে হবে। এবং এর যে ক্রোকোডাইল ক্লিপ আছে এই স্পোকটার মধ্যে আমাদেরকে লাগিয়ে দিতে হবে। এবং আরেকটা টার্মিনাল রয়েছে যেটা ব্ল্যাক কালারের, এই ব্ল্যাক কালারের জ্যাকটা আছে এটা ইতে ঢুকবে। এবং এখানে যে ক্রোকোডাইল ক্লিপটা আছে এটা আমরা যুক্ত করবো আর্থিং লিডে। আর্থ ইলেকট্রোড এবং আর্থ কন্টিনিউটি ওয়ারের মাঝখানে যে আর্থিং লিড আছে এইখানে এই ক্লিপের সাহায্যে এটাকে আটকা দিতে হবে। এবং এই জ্যাকটাকে কি করতে হবে, এই অপশনটাতে এই অপশনটাতে ঢুকিয়ে দিতে হবে। তো আমি প্র্যাকটিক্যালি দেখলাম হচ্ছে একটা আর্থ টেস্টার দেখলাম, তারপরে এর যে তিনটা টার্মিনাল আছে ই পি সি, এগুলি ইর কালার হচ্ছে ব্ল্যাক, পি কালার হলুদ, সি কালার হচ্ছে লাল, এগুলি আমরা দেখলাম। এবং এখানে যে খুঁটির মতো আছে যে স্কোপ বা টার্মিনাল এগুলো আমরা দেখলাম। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, ই টার্মিনাল যে ক্রোকোডাইল ক্লিপ আছে এটা আর্থিং লিডে যুক্ত করতে হবে। তারপরে এটাকে আমি জ্যাকটাকে ইতে ঢুকিয়ে দেবো। অথবা আমি কি করবো, পি টার্মিনালে আমি যে হলুদ যে জ্যাকটা সেটা ঢোকাবো এবং তার অপর প্রান্ত কি করবো ওই স্পোকটাতে আমি লাগিয়ে দেবো। এই স্পোকটাকে কি করবো আমার একটা একটা নির্দিষ্ট দূরত্বে 15-20 ফুট দূরত্বে আমরা কি করবো গাড়বো বা বাড়িতে পুঁতে দেবো, ওইখানে আমরা কি করবো যুক্ত করবো। এবং ঠিক এই স্পোকের সোজাসুজি থেকে আরো 15-20 ফুট পরে আমরা কি করবো যে ওই যে আমাদের যে লাল জ্যাকটা আছে এটা কি করবো সিতে সংযুক্ত করবো। এবং এটার যে অপর প্রান্ত আছে ক্রোকোডাইল ক্লিপটা এই খুঁটিতে আমরা সংযুক্ত করে দিব। তাহলে সংযুক্ত করলাম আমরা তিনটা কেবল। এখন আমাদের কি করতে হবে, এই পাওয়ার বাটনটা প্রেস করতে হবে। পাওয়ার বাটনটা আমরা প্রেস করলে আমাদের কি হবে, এই আর্কেস্ট্রাটা চালু হবে। আমরা একটু এটাকে এখন খেয়াল করবো, পাওয়ার বাটনটা প্রেস করার পরে কি হবে। পাওয়ার বাটনটা প্রেস করার পরে দেখেন এখানে ডিসপ্লেটাতে আলো আসলো। এখানে একটা অপশন আছে কম্প, যে অপশনটা আছে এটাতে চাপ দিলে আমি কি করতে পারি রেজিস্ট্যান্স কম বেশি করতে পারি। এখানে দেখেন আমার 8 ওহম আছে, 9 ওহম হইলে 10, 20, 30, 40 এরকম কম বেশি করা যাবে। সর্বোচ্চ যাওয়ার পরে আবার 0-1 ওহম থেকে আসবে, দেখেন 5 ওহমের পরে আবার নতুন করে আসছে। এবং এখানে আরেকটা বিষয় ক্লিয়ার আছে, কি লেখা আছে, 3 পোল। তা আমি যখন একটা বাসাবাড়ির রেজিস্ট্যান্স পরিমাপ করব তখন আমার কি করতে হবে, এটা অন করার পরে আমি এই কম বাটনের মাধ্যমে কি করবো রেজিস্টারটাকে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিব, মানে অন হোমে রেখে। এবং অবশ্যই 3 পুলের মধ্যে আমাকে রাখতে হবে, যে এমনি কয়টা পুল আছে তিনটা, ই পি এবং সি। এখানে কিন্তু আমাদের যে আর্কেস্ট্রা সেটাতে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে 2 পুল এবং আরেকটা হচ্ছে 3 পুল। তা আমি যখন এর আর্টি রেজিস্ট্রেশন করে করবো এটা অবশ্যই 5 ওহমের কম হওয়ার কথা। তাহলে আমি কি বলে যে এটাকে 5 ওহমের ধরেন সিলেক্ট করে দিলাম এবং 3 পুল অপশনে থাকতে হবে। এই অপশনে থাকার পরে আমি মেজার বাটনটা প্রেস করলে 5-10 সেকেন্ড সময় নেবে এবং এইখানে একটা রেজাল্ট আসবে, ধরেন আসলো 1.5 ওহম। তাহলে আমরা একটা রিডিং নিলাম 1.5 ওহম আসলো। তারপরে এখানে যে স্পোকগুলি আছে বা খুঁটিগুলি আছে এগুলিকে আমরা এই জায়গা থেকে সরিয়ে অন্য একটা জায়গায় নিব, আগের মতোই যেরকম ডিস্টেন্স আমরা রাখছিলাম ওরকম ডিস্টেন্স আমরা রাখবো। এরকম ভাবে আমরা 3 বার রিডিং নিব, ধরেন প্রথমবার আসলো 1.5 ওহম, পরের বার আসলো 1 ওহম, এরপরের বার আসলো 1.3 ওহম। তাহলে আমাকে ফাইনাল রেজাল্টের জন্য কি করতে হবে, এই তিনটা রেজাল্টকে আমি যোগ করবো। ধরে নিলাম আমার আসলো হচ্ছে 4 ওহম, কথার কথা এটা 4 ওহম আসলো। এখন যেহেতু আমি 3 বার রিডিং নিছি আমি কি করবো এটাকে 3 দিয়ে ভাগ করবো। 3 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসবে ওইটাই হবে হচ্ছে আমার আর্থিং রেজিস্ট্যান্স। তা আশা করি বিষয়টা পরিষ্কার। আরেকটু জিনিস বলি যে আর্থিং লিড এবং আর ইলেকট্রোডের মধ্যে যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে আর্থিং রেজিস্ট্যান্স। আশা করি বিষয়টা পরিষ্কার। আমরা আগামী পর্বে প্র্যাকটিক্যালি আর্থ রেজিস্টারের সাহায্যে আর্থ টেস্টের সাহায্যে আমরা কি করবো আর্থিং রেজিস্ট্যান্সটা পরিমাপ করে দেখবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।